তিনি মাঠে বছরের পর বছর টেক্কা দিয়ে এসেছেন লিওনেল মেসিকে। তার ট্রেডমার্ক সেলিব্রেশন কিংবা উড়ন্ত পায়ে দুরন্ত বাইসাইকেল কিকে ইউভেন্টাসকে স্তব্ধ করে দেওয়া অবিশ্বাস্য গোলও বলে দেবে তার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ এবং মাঠের বাইরে রনের প্রভাব রীতিমতো অবিশ্বাস্য। কদিন আগেই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়াতে ছুঁয়েছেন 100 কোটি অনুসারীর মাইলফলক। এমন একজন কোন দলে থাকবে আর তার আজ কোচ পাবেন না তা তো হয় না। হয়েছেও তাই, রনের বিরুদ্ধে তাই অনেকের অভিযোগ কোচদের ওপর প্রভাব খাটানোর। নিন্দুকেরা বলেন রোনালদোর কথা অনুযায়ী না চললে নাকি স্যাক হতে হয় তার কোচদের, ক্লাব কিংবা জাতীয় দল। রোনালদোর প্রভাব নাকি এমনই? গত কয়েক বছরের ইতিহাসও অন্তত বলছে সে কথাই। 2019 সাল থেকে এখন পর্যন্ত রোনালদো যেসব দলে খেলেছেন সেসব দলের 8 জন কোচ চাকরি হারিয়েছেন। বরখাস্ত হওয়ার তালিকায় আছেন পর্তুগাল জাতীয় দলের সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। এই 8 কোচের কেউ কেউ যেমন ব্যর্থতার কারণে চাকরি হারিয়েছেন, তেমনি কেউ কেউ হারিয়েছেন রনের সাথে সম্পর্কের টানাপোড়েনের জন্য। রোনালদো যোগ দেওয়ার পর শুধু ইউভেন্টাসেই কোচ বদল হয়েছে 3 বার। সিরিয়া জেতানোর পরও ছাঁটাই হন অ্যালেগ্রি ও সারি, এরপর আসেন পিরলো, তার পরিণামও হয়েছে একই। 2021 গ্রীষ্মকালীন দল বদলের একদম শেষ ভাগে সবাইকে চমকে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো, কিন্তু এখানেও অভিজ্ঞতা সুখকর হয়নি। চাকরি হারান সুলশার, আসেন রাল্ফ রাংনিক, ঠেকেননি তিনিও, এরপর আসেন টেনহাগ। একমাত্র টেনহাগই চাকরি হারাননি, বরং তার সাথে বিরোধের জেরেই পিয়ার্স মর্গানকে 2022 বিশ্বকাপের আগে সাক্ষাৎকার দিয়ে ম্যানিউ ছাড়তে হয়েছিল রনকে। এর পরের গল্পটা তো সবার জানা, রোনালদো নাম লেখান সৌদিতে। ব্যাস, প্রথমেই চাকরি যায় কোচ রুডি গার্সিয়ার, তারপর দায়িত্ব নেন রনের স্বদেশী লুইস কাস্ত্রো, কিন্তু তিনিও এবার হয়েছেন ছাঁটাই। এবার আল নাসেরের দায়িত্ব নিয়েছেন এসি মিলানকে সিরিয়া জেতানো কোচ স্তেফানো পিউলি। রোনালদো থাকা অবস্থায় পিউলি কতদিন চাকরি টিকিয়ে রাখতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। রায়ান আহমেদ, 71।